গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বোরকা পড়তে পড়তে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম, আর এখন আমি যাচ্ছি কলেজে। তা আপনাদের সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি আমার কলেজে, চলেন যাই, ঘুরে আসি, চলুন। অনেক দিন পর কলেজে যাচ্ছি, চলুন যাই। যে এখন বেড়ে গেলাম, এখন রিক্সা নিব, রিক্সায় উঠা চলে যাব কলেজে। বেড়ে গেলাম, কলেজে এসে পড়লাম, আর এখন মাত্র কলেজে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো মাত্র ওই গাড়ির থেকে নামলাম, তা কলেজে কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। আর এতক্ষণে আমার কলেজটা একটু আপনারা দেখেন, চলেন। তো এখন এই যে আমরা কলেজটা, এই যে আমার কলেজ, এটা হলো দ্বিতীয় ভ্রমণ। এটার মধ্যে বেতন, তারপরে পরীক্ষার ফিস টিস যা আছে অফিসিয়াল কাজ এটার মধ্যে হয়, আর ওই পাশে যেটার মধ্যে আমরা ক্লাস করি এটা ওই পাশে, তা ওইটাও আপনাদের দেখাবো এখন না পরে। তা এখন আমি ভিতরে যাই। এটা আমাদের শান্তিটা পড়তে এসে গেছে, এখন আর ক্লাস চলবে। আমি কলেজের কাজ শেষ করে এখন একটু নটটা ওরে আসলাম, কাজ আছে, তাই এখন ঢুকতেছি ভিতরে, তারপরে আপনাদের সাথে কথা বলবো। আমরা একটু নটটা ওরে আসলাম, কিছু কেনাকাটা আসতো তা করার জন্য। শাড়িগুলো খুব সুন্দর, শাড়িটা বেশি সুন্দর। এটা শাড়ির টল স্টল, এই যে বোরকা এগুলো। আর এখন দুপুর টাইম, অর্ধেক দোকানই বন্ধ। এই যে নিচে লিফট, এটা নষ্ট মনে হয়, এই জন্য বন্ধ। এদিক দিয়ে যাওয়া লাগতেছে, এই যে নিচে। পিছে থাকা ¿Cómo lo tenemos?
দাঁড়া আসতে এখন আমরা ব্যাগ কিনতে আসছি। আমরা এখন নিচে ফেলে আসছি। দরিদ্র তো এই দোকানটা হলো যত যাবতীয় বার্থডে শপিং এর জন্য এটা বেস্ট একটা দোকান মাত্রার মধ্যে পাতলা তো নাই। এই দোকানে গেছিলাম আমি ব্যাগ দেখতে, এই ক্লাস গ্রহণ ঢুকলাম, তা ব্যাগ ভালো দেখি না তাই আর নেই নেই। পাতলা মগ সাবান পিজ্জা দিলে স্লাইসটা লাগবে, পিজ্জা দিলে তিনটা নিতে পারবে, স্প্রেডটা নিতে পারবে, ওইটা ওইটা হচ্ছে বাড়ি।
এটা আমার না, আর আমরা নটার থেকে জিনিসপত্র কেনার পরে আমার নয় আসলাম নিচে, আর নটকার নিচে আমার চিজ আর বার্গারের যে ভিতরে যে মাংসটা থাকে মাংস আর রুটিটা বেশি ভালো, তাই নিচে আসলাম। আর অঙ্গটা হচ্ছে 185 টাকা 200 টাকা। এই যে এগুলো আজকে উত্তর থেকে কিনলাম, এটা হলো চিজ আর এটা হলো কাজী ফার্মের একটা ফ্রোজেন রুটি। এখন এটা সন্ধ্যার সময় ভাজবো, এটা নিচ্ছি আমি 20 পিস। এটা তো আজকে শেষ হয়ে গেল, এই চিজ এই রুটিগুলো দিয়া ই বানাইলে পিজা বানাইলেও খুব টেস্ট লাগে খাইতে। তেল দিতে হয় না, তেল দিতে হয় না, একাই তেল ছাড়বো এটা থেকে। এই রুটিটা আমার কাছে খুব ভালো লাগে খাইতে। রান্না খুব সুন্দর, খাবারগুলো খুব মজা, আমার কাছে তো অনেক ভালো লাগে এগুলো খাইতে। প্রথম দেখতে দেখা যায় চিজের মতো, একটা চিজ দিয়ে হয়েছে দেখি। যে কত সুন্দর ফুল লেগেছে রুটিটা, এতে রুটিটা বাজে শেষ, এখন আমি একটু উঠাই নেব। আরেকটা দাও, হাতে কয়েক স্পুন এটা চিজ দিয়ে বাজে হবে, ঠান্ডা
এইটা এখন চিজ দিয়ে দিতেছি, এটা চিজ দিয়ে অনেক মজা না চিজগুলো একদম পুরো ইয়ে হয়ে গেছে। ওটা ওঠা ওটা পয়সায় কে হবে এতো যা একটা ভাজা রুটি উপরে দিয়ে দিতেছে, একটু টান এখন এটা গলে যাবে ভিতরে। একটু তেল দিয়ে দিছে নিচে চিজটা গলতেছে না তো, তাই তেল দিছে না এই কারণে না কি হয়েছে। এতে রুটি গুলো ছিঁড়া হচ্ছে, ওই তো চিজ চিজ ও সেই চিজটা ভালো, অনেক অল্প দিল আপু, এখন ফুচকা পাঠাইলো পুরি, এটা পুরি পুরি আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।